নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একুশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ মহাশক্তিশালী হতে চলেছে শনি মহারাজ শনির প্রসাদ পেতে চলেছে এই পাঁচ রাশি বারোটি রাশির মধ্যে এই পাঁচ রাশি শনির প্রসাদ পেতে চলেছে কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোনো হাওয়াতে এটা কথা নয় কি কারণ কি লজিক আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব হঠাৎ দুম করে বলে এই রাশিগুলোর ভালো কি কারণ নাই সেটা কিন্তু নয় সম্পূর্ণ আপনাদেরকে গ্রহের গোচর ধরে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন দেখুন একুশে ফেব্রুয়ারি দু শনি উদয় হচ্ছে অর্থাৎ এতদিন অবধি শনি অস্তমিত ছিল এর আগে অস্তমিত উপর আমি ভিডিও দিয়েছিলাম একুশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ শনি উদয় হতে চলেছে দেখুন অস্তমিত হয়ে যাওয়া মানে কি কোনো গ্রহ অন্ধ হয়ে যাওয়া এই অস্তমিত হয়ে যাওয়াতে তার ক্ষমতা বলবত্তা নষ্ট হয়ে যাওয়া এই শনি যখন উদয় হবে বারোটি রাশি কিন্তু সুফল পেতে পাবে অর্থাৎ শনি হতে চলেছে মহা শক্তিশালী কিন্তু পাঁচ রাশি বিশেষভাবে লাভ পাবে শনির প্রসাদ পেতে চলেছে এই পাঁচ রাশি কোন এই এই সৌভাগ্য পাঁচ রাশি আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে ওং সাং শনিশয় নব বা জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় এই কমেন্টটি আপনারা করুন শনি হচ্ছে কলিযুগে একমাত্র গ্রহ যে আপনাকে রাজা বানাতে পারে আবার আপনাকে বানাতে পারে দেখুন প্রথম কথা কথা আমি একটা বারবার বলছি নিজের লক্ষ্য স্থির রাখুন অর্থাৎ যতই আপনার বাধা আসুক লক্ষ্য থেকে কিন্তু আপনি অটুট হবেন না আপনি জিজ্ঞাসা করবেন না যে আমার লক্ষ্যে পৌঁছাতে কত সময় লাগবে একটা নদী কিন্তু জিজ্ঞাসা করে না যে আমার সাগর সঙ্গে যেতে মিশতে কত সময় লাগবে অর্থাৎ আপনি হন নদীর মতন সাগরের সঙ্গে মিশতে কত সময় লাগবে এ কথা কিন্তু নদী জিজ্ঞাসা করে না অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের মধ্যে কিন্তু নিয়ে আসুন প্রথম কথা আপনাদেরকে বলি শুনি আমাদেরকে কি দেয় শুনি আমাদের হচ্ছে কর্মফলদাতা আমি বারবার বলছি আপনারা রাস্তার যে দুস্থ কুকুর আছে সেই কুকুরের সেবা যত্ন করুন সেই কুকুরকে আপনি খেতে দিন শনি আপনি দায়িত্ব নিয়ে বলছি শনি কিন্তু আপনার স্ট্রং হবে আপনি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করুন শনি আপনার ভালো হবে আর্থিক উন্নতি আপনার হান্ড্রেড পারসেন্ট হবে এবং বাধা বিপত্তি কাটবে শনি কিন্তু বাধা বিপত্তির গ্রহ আপনার দারিদ্রতার কারক গ্রহ শনি দুঃখ কষ্টের কারক গ্রহ মানে আপনার যে কোনো খারাপের জায়গাটা কিন্তু শুনি কিন্তু নির্দেশ করে এবং গরিব মানুষকে আপনি কিছু হল দান করুন তাতেও কিন্তু শনি কিন্তু প্রসন্ন হয় এবং এর পাশাপাশি হনুমানজির উপাসনা হনুমানজিকে তেলের প্রদীপ মেটে সিঁদুর পান পাতাতে আপনারা যদি শনিবার করে দিতে পারেন এবং অসত্য গাছের নিচে প্রদীপ আপনারা প্রজ্বলন করুন এবং এর পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে শনি কিন্তু আপনার মজবুত কিন্তু হবে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি আর আমি যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করি ওই হচ্ছে হবে বলে না যেটা আপনার ভাগ্যে আছে বাধা আসছে সেটা আপনাকে করে দেখাবে কৌশিক রায় অর্থাৎ যে কোনো কাজ চ্যালেঞ্জ নিয়ে কাজ করে ওই আপনার পাঁচ বছর পর হবে বা চার বছর পর এটা না যে জায়গাটাতে হওয়ার জায়গা খুব বাধা সেই জায়গাটা বাধা অতিক্রম করে আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না আপনার বিয়ের জায়গাতে সমস্যা আপনার কেরিয়ারের জায়গাতে সমস্যা আপনার ব্যবসার জায়গাতে সমস্যা এই বা আপনার দাম্পত্য সুখের জায়গায় সমস্যা এই সমস্যা অর্থাৎ টোটালটা চ্যালেঞ্জিং কাজ করে অর্থাৎ কৌশিক রায়কে যারা দেখাচ্ছে তারা পড়ে পড়ে থাকে না তাদের হাত তুলে হাত ধরে তুলে দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের দায়িত্ব নিয়ে কাজ করি এবং যে কথাগুলো বলি সম্পূর্ণ দায়িত্বের সাথে বলি প্রথম কথা আপনাদেরকে বলি শুনি যে এই অস্তমিত থেকে উদয় হচ্ছে অর্থাৎ শনি হতে চলেছে মহা শক্তিশালী আবারও বলছি পাঁচ রাশি বারোটি রাশি সুফল বা আবারও বলছি যে পাঁচ রাশি কথা বলছে আর আর যে সাত রাশি খারাপ সেটা বলবো না বারোটি রাশি সুফল কিন্তু পাঁচ রাশি কিন্তু প্রসাদ পাবে শনির অর্থাৎ শনির বিশেষ আশীর্বাদ শনির বিশেষ কৃপা এই পাঁচ রাশি কিন্তু পেতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি আপনাদেরকে একে জানাতে চলেছি শুনি আমাদের কি দেয় শুনি আমাদেরকে টেকনিক্যাল ফিল্ড শুনি আমাদেরকে আপনার যে কোনো কাজ আপনার চামড়ার বিজনেস থেকে শুরু করে যাবতীয় শুনি কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে থাকে অর্থাৎ শুনি যদি আপনার ভালো থাকে আপনার নিজস্ব কারখানা আছে এটাও কিন্তু শুনি গাড়ির বিজনেস আছে এটাও কিন্তু শুনি আপনার লোহার বিজনেস এটাও কিন্তু শুনি এই সব জায়গাগুলো আর টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন আইটি সেক্টরে কাজ করছেন পেট্রোলিয়াল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু টোটাল কিন্তু শনির আন্ডারে অর্থাৎ শনি যদি আপনার ভালো থাকে বা রাজনীতি রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু ভালো থাকা দরকার শনি কিন্তু জনতাকে কিন্তু বোঝায় অর্থাৎ শনিকে মজবুত করুন শনি কিন্তু আপনাকে বিশেষভাবে কিন্তু সুফল কিন্তু এই সময় দিতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি প্রথম আমি যে রাশি কথা বলবো সে রাশি হচ্ছে কর্ম এবং সফলতা এবং লাভ আপনাদের হতে চলেছে যাদের কর্মক্ষেত্রে চাপ চলছিল কর্ম পাচ্ছিলেন না বা কর্মক্ষেত্রে বদলির চেষ্টা করছিলেন বা ভালো বেটার জবের চেষ্টা করছেন তারা কিন্তু ভালো জব কিন্তু আপনারা পাবেন এবং সফলতা সাকসেস লাভ আপনাদের এই সময় কিন্তু পেতে কিন্তু আপনারা চলেছেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন অর্থাৎ ঘড়ির কাঠার মতো আপনারও কিন্তু ভাগ্যের কাঁটা কিন্তু ঘুরতে চলেছে শনি কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লাভ আপনাদেরকে দিতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি বিশ্ব রাশির আপনাদের ভাগ্যভাবে উদয় হচ্ছে অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে বিশ্ব রাশির অর্থাৎ ভাগ্যক্ষেত্রে যে বিড়ম্বনা চলছিল সে বিড়ম্বনা আপনারা কাটিয়ে উঠবেন ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের বিদেশ থেকে লাভ দিবে বিদেশের মাটিতে বা বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে কর্ম কর্মপতি কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে বিশ্ব রাশি আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত এই সময় হতে চলেছে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু রাস্তুল্য সম্মান আপনার কিন্তু পেতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শোষণ এবং মহাপুরুষ রাজ্য কেন্দ্রতিকরণ রাজ্য আপনাদের ক্ষেত্রে আকর্ষিক ধনপ্রাপ্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট ফাটকা জুয়া সাটটা থেকে আপনারা অর্থ কিন্তু পাবেন এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে প্রপার্টির দিক থেকে আপনারা এ সময় লাভ পাবেন আপনি তুলা রাশির মানুষ এবং আপনাদের ভাগ্যোদয় এ সময় হবে এবং পঞ্চম পঞ্চমের সঙ্গে চতুর্থের কানেকশান আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন তিন নম্বর রাশি তুলা রাশির রাজনীতির ক্ষেত্রেও কিন্তু উত্থান আপনাদের হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পেমেন্ট ফেসে গেছে এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এ সময় হতে চলেছে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে ধনুভাবে উদয় হচ্ছে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে চলেছে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এ সময় ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন টেলিকমের সঙ্গে যুক্ত আছেন লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি ধনুরাশির মানুষ ধনুরাশির ক্ষেত্রে ধনের জায়গাটা অর্থের জায়গাটা বিশেষভাবে কিন্তু এই সময় আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে অর্থাৎ চার নম্বর যে রাশির কথা আমি বলছি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কারণ ধনভাবে অস্তমিত ব্যয় হচ্ছিল আয়ের জায়গাটা তেমন ছিল না আয় আপনাদের বৃদ্ধি কিন্তু হবে এবং আটকে গেছে সে টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে এই সময় দিবে অর্থাৎ আপনাদের মান সম্মান যশ কর্ম ক্ষেত্রে উন্নতি কেরিয়ার ক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে আরেকটি যে রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির একাদশভাবে একাদশপতি উদয় সফলতা লাভ সাকসেস এবং আপনার প্রফিটের জায়গা এই সময় কিন্তু মিন রাশি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের দীর্ঘদিনকার মনের ইচ্ছাগুলো পূরণ কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনাদের স্বপ্ন পূরণ ডিজায়ারগুলো কিন্তু হতে চলেছে এবং আপনাদেরকে মিন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শনি মহারাজ দুহাত ফরিয়ে এই পাঁচ রাশিকে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে ডায়েরিতে নোট করে নিন এই পাঁচ রাশি ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ